আলিপুরদুয়ার দুনব্রকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের থানুপাড়া এলাকার বাসিন্দা প্রিয়া দেবনাথ জন্মের অন্ধ ও 100% প্রতিবন্ধী এবং তার ডাক্তারি শংসাপত্র রয়েছে, কিন্তু এখন অবধি প্রিয়া কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা পায়নি বলে অভিযোগ। বহুবার গ্রাম পঞ্চায়েত অফিসে ও বিডিও অফিসে আবেদন করেও হয়নি কোনো ফল। জন্মান্ধ অনাথ যুবতী সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আলিপুরদুয়ার দুনং ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের থানুপাড়া গ্রামের বাসিন্দা প্রিয়া দেবনাথ জন্মের অন্ধ এবং মাত্র 3 বছর বয়সে প্রিয়ার বাবা মারা যায়। তার কিছুদিন পরেই প্রিয়ার মা মারা যান। প্রিয়ার এক বোন আছে, সে এবছর মাধ্যমিক দেবে। বর্তমানে প্রিয়ার কাকা চন্দন দেবনাথ প্রিয়া ও তার বোন জবাকে দেখাশোনা করে। প্রিয়ার কাকা চন্দন দেবনাথ জানান, আমি নিজে ভুটানের শ্রমিকের কাজ করি। প্রিয়া 100% প্রতিবন্ধী এবং তার ডাক্তারির শংসাপত্র রয়েছে, কিন্তু এখনো অবধি প্রিয়া কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পায়নি। সব রকম সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত। চন্দন দেবনাথ জানান, বহুবার গ্রাম পঞ্চায়েত অফিসে ও বিডিও অফিসে আবেদন করেছি, কিন্তু তাও কিছু পাইনি। এমনকি সরকারি প্রতিবন্ধী যে ভাতা পাওয়ার কথা সেটাও মিলছে না। আমি কিছু আমার 2 বাস্তি সম্বন্ধে কিছু রিপোর্ট করতেছি। আমার এই 2 বাস্তি, প্রথমটা প্রতিবন্ধী, দ্বিতীয়টা একটু ভালো, কিন্তু তার যখন বয়স 3 বছর তখন তার মা এবং বাবা মারা যান। এবার তাদের পরিস্থিতি দুঃখ দুর্দশা দেখে আমি তাদের দায়ভারটা নেই, কিন্তু আজ গত দেখতে দেখতে প্রায় 19 বছর এবং ছোটটা 16 বছর অতিক্রান্ত হয়ে যায়। আমি আমার ফ্যামিলির দিক দিয়ে, অথচ ওদের দিক দিয়ে আজ অবধি আমি কোনো সুযোগ সুবিধা, সরকারি অনুদান আমি কিছু পাইনি। বর্তমান পিরিয়ডে আমার যে পরিস্থিতি, আমার যে সংসার, আমি নিজেকে নিজে মেনটেন করতে পারতেছি না। আজকে এই 2টা অনাথ শিশুকে আমি কোথায় ফেলাই? এই বিষয়ে ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন দেবনাথ বলেন, খুব শীঘ্রই প্রিয়ার ভাতা চালু হবে। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে সমস্ত কাগজপত্র ব্লক অফিসে পাঠিয়ে দিয়েছি। প্রিয়া দেবনাথ যেটা আমার বুটে, সেটার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অলরেডি আছে, সেটা নিয়ে যে হ্যান্ডিক্যাপের যে একটা ভাতা যেটা ব্লক থেকে হয়, সেটার জন্য কাগজ আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে এবং সেটাকে আমিও এই এরিয়ার উপপ্রধান হিসেবে সার্টিফাই করে দিলাম, যেন সেই ভাতাটা ইমিডিয়েটলি হয়। এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ আছে আমাদের এরিয়ার, উনি যেটা বললো ভাতাটা হয়ে যাবে। তোমার দেখেন, ও তো ওর কাকার মধ্যে আছে, ওর কোনো গার্জেন নাই, কোনো কিছু নাই, ও তো সরকারি সুযোগ সুবিধা আমরা পাশের বাড়ির থেকে আমরা ভাবতেছি যে ও বোধহয় পাচ্ছে, যেটা সত্য ঘটনা। যে প্রতিবন্ধী তো একটা কিছু পাবি, কিন্তু এখন আজকে যেটা শুনলাম যে ও কিচ্ছু পায় না, তে ওরা গ্রামে কি উন্নতি করতেছে।